নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করাছি ভলিউম 2 ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 544। তো দেখো, আজকে আমি মডেল কোশ্চেন 12 নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করব। সুপ্রিয় দর্শকার্থী, যার পেজ নম্বর 544 এবং 545, মডেল কোশ্চেন পেপার 12, আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে? একের রোমান ওয়ান, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফাতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো দেখো, অমল আর ফাতিমা, অমলের কত আছে? 5,000 × 9, ঠিক আছে। এই যে এই মাসটা যদি হয়, এটা কিন্তু টাকা হয়ে যাবে, ঠিক আছে, এটা টাকা হয়ে যাবে। 9 মাসে কাটেছে এত টাকা, ওকে, এটা টাকা লিখবে, ওকে, আর এটাও টাকা। তো দেখো, অমল ইস টু ফাতিমা, ঠিক আছে। তো দেখো, অমলের টাকা এখানে বসিয়েছি আর ফাতিমার টাকা এখানে বসিয়েছি, 0 3 0 3 0 কেটে গেছে, 3 15 45, 15 29, অর্থাৎ এর অ্যান্সার হবে 3:2, এর অ্যান্সার হবে, ঠিক আছে, 3:2 এর অ্যান্সার হবে, ওকে। আমাদের নেক্সট অঙ্ক রোমান 2 এর অঙ্ক, x³ x = 1 সমীকরণটির সমাধানগুলি হলো। তো দেখো এখানে যে অপশানগুলো আছে, তো দেখো অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার। তো দেখো কী করে সি এর অ্যান্সার হয় সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো, x³ x = 1, কেটে গেলে x² থাকে, x² = 1, x = ±√1, তার মানে কী থাকবে, একবার +1 থাকবে আর একবার -1 থাকবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ওকে, কী বলছি বুঝতে পারছো, +1 -1। সুপ্রিয় দর্শকার্থী, রোমান 3 এর অঙ্ক, তো দেখো এত ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? তো দেখো 90° - x হবে। তোমরা জানো যে পূরক কোণটা কিন্তু সবসময় জন্যই 90° থেকে বিয়োগ হয়, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, এটা তো কোনো বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না, 90° - x হবে। আমাদের 4 দাগের অঙ্ক কী বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। তোমাদের মাথায় রাখতে হবে যে একটা ঘড়ি 360° ঘোরে, 360°। তো দেখো 2 × π মানে কত, 180°, এটা 360° হয়ে যাচ্ছে, আর পাই মানে কি, শুধুমাত্র এখানে কি আছে 180° রেডিয়ান আছে, এটা কত আছে 90° হবে, পাইকে, পাই মানে 180°, 2 দিয়ে ভাগ করলে কত হবে 90° হবে, আর এখানে 180কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 45° হবে, অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু আমাদের হবে 2π রেডিয়ান, ডি এর অ্যান্সার। তো দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো, এই যে 360/180π, তো দেখো কাটাকাটি করলে কত হবে, এটা হবে 2 হবে, তো কত থাকছে 2π রেডিয়ান থাকছে, ঠিক আছে, 2π রেডিয়ান থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধে করে বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তো দেখো অ্যান্সার কিন্তু সমান হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সমান কী করে হচ্ছে। সুপ্রিয় দর্শকার্থী, চোঙের ব্যাসার্ধ 2r একক আর উচ্চতা 2h একক, ঠিক আছে, এখানে কিন্তু এককটা লিখবে, ওকে, নাহলে স্যাররা কেটে দেওয়ার চান্স আছে। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী আছে 2πrh, এটা কী আছে বর্গ একক, বর্গ একক হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো আয়তন কী আছে, আর এখন এটা কিন্তু আগের আয়তন, এখনকার আয়তন এখানে বলেছে ব্যাসার্ধ 2r বলেছে আর উচ্চতা বলেছে 2h, তো দেখো উচ্চতা কিন্তু অর্ধেক বলেছে, না অর্ধেক বলেছে মানে কি h/2, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তাহলে কী থাকছে, দেখো 2 × π × 2r × h এর মান কেছে h/2, 2 কেটে গেলে কী থাকছে 2πrh থাকছে। তো দেখো এই যে আগেরটা কত ছিল, আগেরটাও তো 2πrh ছিল, আর এখন কত 2πrh, অর্থাৎ দুটোই কী আছে সমান আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের অ্যান্সার হবে এর অ্যান্সার সমান। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 6 এর অঙ্ক, সুপ্রিয় দর্শকার্থী, রোমান 6 এর অঙ্ক বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40, 45 না থাকলে, তোমাদের মাথায় রাখতে হবে প্রথমে 35 দিয়ে একবার করতে হবে, যেটা যুগ্মর মধ্যে পড়বে, তারপরে 35 যখন 35 থাকবে না, তারপর আর একবার করতে হবে অযুগ্ম দিয়ে, এবং দুটো থেকে যে মানটা বেরোবে সেটাকে বিয়োগ করলে অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে, আমি কী বলছি। তো দেখো প্রথমে এই যে অঙ্কটা আছে,
অঙ্কটা তোমরা দেখে নাও যে এন সমান সমান এইট, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মানে যুগ্ম মানে জোড় সংখ্যা। তো এই যে ফর্মুলা ফেলেছি এন বাই টু তম এন বাই টু প্লাস ওয়ান তম, এটা তো তোমরা জানো একটা ফোরতমে বেরোবে একটা ফাইভতমে বেরোবে। ফোরতমে তো কত আছে, এক দুই তিন চার, ছত্রিশ আর সাঁইত্রিশ, ঠিক আছে, ছত্রিশ আর সাঁইত্রিশ যোগ করলে কত হবে, সেভেন্টি থ্রি। সেভেন্টি থ্রিকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, 36.5 বেরোবে, এটা কিন্তু আমাদের যুগ্ম দিয়ে। এবার আমি পঁয়ত্রিশটাকে বাদ দিয়ে করব, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। এবার যদি আমি পঁয়ত্রিশটাকে বাদ দিই, ঠিক আছে বাদ দিই, তাহলে কটা সংখ্যা থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা থাকবে। এন সমান সমান সেভেন, মানে অযুগ্ম দিয়ে করতে হবে, ঠিক আছে। এন সমান সমান সেভেন, এন ফর্মুলা কেসে অযুগ্মর এন প্লাস ওয়ান বাই টু তম এন এর মান কত আছে, সেভেন আছে, এরকম দাগটা টানবে, এরকম নয়, সেভেন প্লাস ওয়ান বাই টু তম। সাতটা কত হয়, আটতম, কত হয় সাতটা কত, আট, আট বাই দুই মানে কি ফোরতম, ফোরতমেতে কত আছে, ফোরতমতে আছে আমাদের সাঁইত্রিশ আছে, দেখে নাও তোমাদের, এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাঁইত্রিশ আছে ফোরতমতে, দেখো এক দুই তিন চার, এটা তো বাদ দিতে বলেছি না, সাঁইত্রিশ, তো দেখো সাঁইত্রিশ থেকে 36.5 বাদ দিলে কত থাকছে, 0.5 থাকছে, এর অ্যান্সার। তো দেখো সাঁইত্রিশ থেকে 36.5 বাদ দিলে কত থাকছে, এর অ্যান্সার থাকছে 0.5। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে দুদাগের অঙ্ক শূন্য স্থান পূরণ করো, রোমাননে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এন বছরে সুদ পিএনআর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা করিয়েছি এই যে, তো দেখো সুদের হার আর পার্সেন্ট সময় টি সমান সমান এন বছর, সুদ পিএনআর বাই 25, আর ইন্টারেস্ট মাল্টিপ্লাই কী আছে 100 বাই, ঠিক আছে। তো দেখো এখানে কী করেছি আমি, এখানে আমি করেছি এই যে পিএনআর বাই 25, তাই তো, এটা ইন্টারেস্টের মান মাল্টিপ্লাই 100। সুপ্রিয় দর্শকার্থী তো দেখো এখানে আমি সলভ করে দিয়েছি, ইন্টারেস্টের মান কী আছে পিএনআর বাই 25 মাল্টিপ্লাই 100, টি এর মান আর আছে, আর আমাদের পি এর মান কত আছে, পি এর মান কিন্তু আমাদের টি এর মান এন আছে, মানে বছর এন আছে, আর পি এর মান আর আছে। তো দেখো চার পঁচিশে একশো, চার থাকছে আর এখানে এন আর আর, এন আর আর কেটে গেলে কী থাকছে, এখানে ফোর থাকছে, এখানে পি থাকছে, অ্যান্সার হবে ফোর পিও। ওকে কী বলছে বুঝতে পারছো, এখানে একটু সমস্যা আছে, ঠিক আছে, বাচ্চা ছেলেমেয়েরা করেছে তো বুঝতে পারছো, এখানে আমি কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান্টিকের প্রশ্ন, এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদ, সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তো তোমরা তো জানো একদম একটা সহজ প্রশ্ন দিয়েছে, এক্স প্রফেশনাল ওয়াই বাই জেড, এক্স প্রফেশনাল ওয়াই বাই জেড, এটা তো তোমরা জানো আমি করে দিয়েছি। তো এই যে দেখো এটাকে আর কী বোঝাবো, এক্স প্রফেশনাল ওয়াই বাই জেড, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক কী বলেছে, উপবৃত্তাংশস্থ কোন কী হয় স্থূলকোণ হয়, এটা তো জানো সবাই, উপবৃত্তাংশস্থ কোন কী হয় স্থূলকোণ হয়। আমাদের রোমান রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, তো দেখো বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি হলে কোসেক থিটা এর মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটার মান কত আছে, রুট থ্রি বাই টু এর মাথায় হোল স্কোয়ার সমান সমান ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস রুট টুট কেটে গেলে থ্রি থাকছে আর দুই দুগুণি চার থাকছে, সাইন স্কোয়ার থিটা সমান সমান তিন বাই চারটা এইদিকে চলে গেছে, বিয়োগ করলে কত থাকছে ওয়ান বাই ফোর থাকছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বাই ফোর। তো সাইন থিটা সমান সমান কী থাকছে, ওয়ান বাই ফোর যদি হয় তাহলে কী আছে, এর বর্গ হয়ে যাবে, তো না এর বর্গ হলে কী থাকবে, এই রুটটা যদি এখানে চলে যায় তো কত থাকবে ওয়ান বাই টু। তো দেখো সাইন ওয়ান বাই টু মানে কি সাইন ত্রিশ ডিগ্রির মান, বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেল, থিটা যেগুলো 30 ডিগ্রি। আমাদের বলেছে অঙ্কটায় বলেছে কোসেক থিটার মান কত, কোসেক থিটা, কোসেক থিটার মান কত পেয়েছি, যে থিটার মান 30 ডিগ্রি পেয়েছি। ওকে তো দেখো কোসেক থিটার মান 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মানে কি, কোসেক 30 ডিগ্রি মানে কি একটু ভালো করে লিখছি, 30 ডিগ্রি মানে কি টু, তোমরা তো জানো এর অ্যান্সার হবে টু। ওকে সুপ্রিয় দর্শকার্থী আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এস ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান বাই রুট পাই হলে এস সমান সমান কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম ইজি অঙ্ক একটা, জানো যে ক্ষেত্রফল সমান সমান কী আছে, থ্রি পাই আর স্কোয়ার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো দেখো থ্রি পাই আর এর মান কত বলেছে, আর এর মান বলেছে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেই দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে যে ওয়ান বাই পাই, ঠিক আছে ওয়ান বাই পাই। তো দেখো ওয়ান বাই পাই বলেছে, তো দেখো থ্রি পাই গুণ
1 বাই পায়ের হোল স্কোয়ার। তো দেখো এখানে তো রুট আছে, এই রুট এই রুট কেটে গেলে কি থাকে, শুধু 1 বাই পাই থাকে, পাই পাই কেটে গেলে এর অ্যান্সার থাকছে 3। ওকে কি বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কি আছে সুপ্রিয় দর্শক, আমাদের 6 দাগের অঙ্ক। তো দেখো 3 1 5 6 3 4 5 3 7 3 2 4 5 3, তথ্যের সংখ্যাগুরু মান। তোমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যাগুরু মান মানে কি, সংখ্যাগুরু মান বলতে বোঝানো হয়েছে যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে। তোমরা একটুখানি নজর করে দেখো, 3 সব থেকে বেশি বার আছে, 1 বার আছে, 2 বার আছে, 3 বার আছে, 4 বার আছে, 5 বার আছে, টোটাল 5 বার আছে 3, তার জন্য এর অ্যান্সার হবে 3। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো রোমানে 3 দাগের। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তো দেখো 1 টাকা হবে না, এটা কিন্তু 100 টাকা হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, সুদের হার 10%, আসল 100 টাকা, টি কিন্তু 1 বছর। ইন্টারেস্ট সমান কি আছে, পিটিআর বাই 100, ইন্টারেস্ট কি আছে, পি এর মান 100 আছে, টি এর মান, তো দেখো টি এর মান কিন্তু 1 বছর এবং আর এর মান 10 আছে, তো আগে পরে বসানো হয়েছে, 0 0 দুটো কেটে গেলে কি থাকছে, 10 টাকা থাকছে, অর্থাৎ সরল সুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 টাকা। ওকে অপরদিকে যে আমরা চক্রবৃদ্ধি যে সুদটা করছি, পি এর মান 101 প্লাস আর এর মান কত আছে, 10 আছে বাই 100, এন এর মান তো 1 বছরে বলেছে, ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 110 টাকা। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এদের মধ্যে পার্থক্যটা কত হবে, আমরা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি 110 টাকা, আর সরল সুদ পাচ্ছি কত পাচ্ছি, 10 টাকা পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার কিন্তু 100 টাকা হবে, 1 টাকা হবে না। ওকে কি বলছি বুঝতে পারছো, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে, কি হবে এর অ্যান্সার কিন্তু মিথ্যা। ওকে আমাদের নেক্সট অঙ্ক দেখে নাও কি আছে। তো দেখো এটা বলেছে ব্যস্ত বেদে, তাই তো, তো দেখো বলেছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর ব্যস্ত অনুপাত, এটা তো ঠিকই আছে, সত্য আছে, কারণ কি তোমাদের আমি দেখাচ্ছি যে ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড, ওকে, তারপরে কি বলেছে জেড এক্স, এই জেডের সঙ্গে কার আছে, এক্সের আছে, তারপরে কি আছে এক্সের সঙ্গে কি আছে, ওয়াইয়ের আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর ব্যস্ত অনুপাত আছে, কি আছে, ব্যস্ত অনুপাত আছে, তার জন্য কী হবে, এটা কী হবে, সত্য হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, তার জন্য এটা কী হবে, সত্য হবে। ওকে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান 3 অঙ্ক, বলেছে বলেছে একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দ্বিগুণ ত্রিভুজের অতিভুজের সমান হবে, একদম ঠিক, কারণ সমকোণী ত্রিভুজের যে পরিব্যাসার্ধের যদি দ্বিগুণ করো তাহলে কিন্তু সেটা অতিভুজের সমান হয়, এটা তো জানো তোমরা সবাই মিলে। আর এটা আমাদের 6 দাগের অঙ্ক, সাইন 12° মাইনাস কস 78°, এর সরলতম মান কত হবে, এটা কিন্তু 1 হবে না, ঠিক আছে, 0 হবে, এটা কিন্তু মিথ্যা হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে তো দেখো সাইন 12° মাইনাস কস 78°, সাইন 12° মাইনাস কস 90° মাইনাস 12°, 90 থেকে 12 বাদ দিলে কত হয়, 78° থাকছে, অর্থাৎ কস 90° মাইনাস 12° মানে কি সাইন 12°, সাইন সাইন যদি কেটে যায় তাহলে কী থাকে, 0 থাকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 0, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 1 হবে না, 0 হবে, অর্থাৎ এটা কী আছে, মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক, একটি ঘনক ও একটি গোলকের আয়তনের অনুপাত 363:49 হলে ঘনকের বাহু ও গোলকের ব্যাসার্ধের অনুপাত 7:22 হবে। তো দেখো অঙ্কটাই ভুল আছে, ঘনক সে ঠিক আছে, আমি ঘনক আয়তন কেছে এ কিউব, আর গোলকের আয়তনের ফর্মুলা কেছে 4/3 πr³। তোমরা যদি এ কিউব বাই 4/3 πr³ সমান এইটা দাও তাহলে আমরা কিন্তু এর মান আর এর মান কিন্তু পাবো না, কারণ ক্যালকুলেশনে আসবে না, বুঝতে পারছো আমি কী বলছি, ক্যালকুলেশনে এটা কিন্তু আসবে না, কারণ এখানে এ কিউব মানে তো এটা তো আসবে না, আর 4/3 πr³ এটাও কিউবে আসবে না, তার জন্য এটা কী হবে, এটা মিথ্যা হবে, এটা তো হবেই না, পুরো অঙ্কটাই ভুল। আমাদের 5-6 দাগের অঙ্ক কী বলেছে, মধ্যক মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো একটি কেন্দ্রীয় প্রবণতার মাপক, বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ভুল এটাকে সত্য করবে, কারণ এখানে কিন্তু একটু ভুল আছে, অঙ্কটা পুরোপুরি ঠিক, জাস্ট একটুখানি ভুল আছে, এই ভুলটাকে কিন্তু তোমাদের সংশোধন করতে হবে, এটা কিভাবে মিথ্যা হবে, এটা কী হবে সেটা তোমাদের আমি জিনিসটা দেখাচ্ছি, সঠিক জিনিসটা কী হবে, সঠিক জিনিসটা এটা হবে যে যৌগিকগড় মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, যৌগিকগড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা এর অরিজিনাল অ্যান্সারটা হবে, কিন্তু এখানে যেটা বলেছে মধ্যক মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, তো দেখো এটা কিন্তু পুরোপুরি ভুল, এই লাইনটার ভিতরে কিন্তু পুরোপুরি ভুল, এর অরিজিনাল হলো এটা হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে।
সুপ্রিয় দর্শকার্থী, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।